হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু বিকেল থেকে শুরু করছি। এখন আমি আর জোজো একটু বিকেলে হাঁটতে বেরিয়েছি, আর কালকে তো দিদি বাড়ি আমরা গেছিলামই, আর আজকে দিদি আর দাদা আমাদের বাড়িতে আসছে ডিনারে। তো এখন আমি আর জোজো একটু হাঁটতে বেরিয়েছি, আর আমরা যাবো আমাদের সবজি বাগানে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাবো আমরা এখন? কোথায় যাবো জোজো, চলো। এই যে আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু আমাদের সবজি বাগানে। এই যে আমরা দুজন প্রায় চলে এসেছি, আর ওই দূরে আমাদের সবজি বাগান দেখা যাচ্ছে। তোমরা তো আগের অনেক ভিডিওতেই দেখেছো এটা। দুজো বুঝতে পেরে গেছে যে কোথায় এসেছে। দুজো তুমি কোথায় এসেছো? এই যে ও এবার বাবাকে দেখতে পেয়ে গেছে, আর ও আর আমার কাছে থাকবে না। সবজি বাগানের সবজিগুলো প্রায় শেষই হয়ে গেছে, তাই লাস্ট সবজি সবাই তুলে নিচ্ছে। এই যে মাঠ থেকে আমরা চলে এসেছি, এখন আমি, ওমু আর যিশু আমরা তিনজনে মিলে খেলছি ব্যাডমিন্টন। এদিকে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে, সবজি বাদে সব কাটাই যে পটল ভাজার জন্য পটল, আর পেঁয়াজ, আলু, টমেটো, আর এই যে আমাদের চিকেন, এটা হচ্ছে দেশি মুরগি আছে, আর এটা হচ্ছে জোজোর। আর জোজোর এই যে সবজি পাতে এগুলো সব কাটা আছে, এটাতে গাজর, পটল, আলু এগুলো দেওয়া আছে। আরও একটা জিনিস দেখানো হয়নি, এখানে চিংড়ি মাছও কিন্তু হবে, এখানে প্রিপেয়ার করে রাখা আছে, এবার রান্না হবে। কাল চারটায় আসার কথা ছিল, আসছে রাত্রি নটায়। আর তোকে একে যে আমি দেখলাম, ভাই আমি তোর কি মাছ আনছি দেখো। কফি পার্টি চলছে, এই যে আর একজনকে দেখা যাবে। জোজো রান্নাগুলো দেখবি, স্যালাড, মনে হচ্ছে বেগুন ভাজা, চিংড়ি মাছ, আর এই হচ্ছে যে কষা কষা চিকেন, লাল লাল একটা ভাত তো রয়েছে। আমাদের রাতে রান্না বান্না তো সব ডান, এখন সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের ফুল মেনু আজকে রাতের, থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোর আইসক্রিমটাকে খাবি এখন? এই নে, কালকে দাদার বাড়িতে আইসক্রিম খাইনি, এখানে খাবে।